ছোট্ট একটি শিশু ছিল, কোলের শিশু। বাবা বুঝতেই পারেননি দিব্যাঙ্গতা নিয়ে শিশুটি জন্মগ্রহণ করেছে। কয়েক মাস যেতেই ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো কোলের শিশুটি মারণ ব্যাধিতে আক্রান্ত। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নার্ভ সংক্রান্ত হাসপাতাল ব্যাঙ্গালোরের নিমহানসা হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনো সুফল পাওয়া গেল না। সেই শিশুটি আজ ১৩তে পা রেখেছে। ২০১১ সনের জনগণনা মোতাবেক ৪২ লক্ষ দিব্যাঙ্গ শিশু রয়েছে, যাদের বয়স ০-৬ বছর পর্যন্ত। এই ২০৪২ লক্ষ দিব্যাঙ্গ শিশুর মধ্যে ১৪৫২ লক্ষ শিশু গ্রামীণ এলাকায় বসবাস করছে, শহরে মাত্র ৫.৯ লক্ষ শিশু। এইসব শিশুদের মধ্যে ৪১ লক্ষ শিশু দৃষ্টিজনিত সমস্যায় জর্জরিত, ৪৭ লক্ষ শিশু শ্রবণজনিত রোগে ভুগছে, ১.৪৯ লক্ষ শিশুরা বহুবিধ সমস্যায় জীবনযাপন করছে, প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে করতে শ্বাসটুকু নিয়ে বেঁচে আছে। সামাজিক দায়বদ্ধতা উপলব্ধি করতে পেরে ত্রিপুরা পায়োনিয়ার সেসব শিশুদেরকে যৎসামান্য সাহায্য করার মানসিকতায় পা বাড়িয়েছে। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সবখানেই পৌঁছবে ত্রিপুরা পায়োনিয়ারের টিম। আপনাদের এক মুঠো সাহায্যকে আমরা তুলে দেব ৯৯ জেলা প্রশাসনের হাতে। আসুন সবাই মিলে তাদেরকে সাহায্য করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।